তৃণমূলের ভোট লুটের বিরুদ্ধে শান্তিপুরে বিজেপির 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ। যে শান্তিপুরে পৌর নির্বাচন, শুধু শান্তিপুর না, বাংলার 108টা পৌরসভায় পৌর নির্বাচন হয়েছে। সেই পৌর নির্বাচনে তৃণমূলের এক লাগাতাম মানে তাদের যে সন্ত্রাস এবং তারা ভোট লুট করেছে, ছাপ্পা করেছে বিভিন্ন জায়গায়, এবং আমাদের পোলিং এজেন্টকে উঠিয়ে দেওয়া হয়েছে, কোনো গণতন্ত্রকে হত্যা করা হয়েছে পুরোপুরি, তার বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি সারা বাংলা জুড়ে 12 ঘন্টা বাংলার মানে বন্ধের ডাক দিয়েছে। তাই আমরা শান্তিপুরে সেই বাংলা বন্ধ সফল করার জন্য আজকে এই অবস্থান কর্মসূচি, আজকে কি করছেন, এই আজকে অবস্থান কর্মসূচি করছে এই বাংলা বন্ধ, কারণ হচ্ছে তৃণমূলের সেই সন্ত্রাসের বিরুদ্ধে তুলে দেওয়া হয়েছে, আমাদের ভোট করতেই দেওয়া হয়নি সুস্থভাবে। আজকে এটা জাতীয় সড়ক অবরোধ, আমাদের চলছে 8 ঘন্টা। সারা বাংলায় পৌর নির্বাচন ছিল, সেই পৌর নির্বাচনের নামে পৌর প্রশাসন প্রশাসন হয়েছে, সেখানে ছাপ্পা ভোটের উৎসব হয়েছে। সেই হিসাবে আমাদের শান্তিপুরে বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখেছি আমাদের যারা বিরোধী প্রার্থী ছিল তাদেরকে বুথ থেকে মেরে ধরে বের করে দেওয়া হয়েছে, আমাদের যে বিরোধী যে পোলিং এজেন্ট ছিল তাদেরকে মেরে ধরে মাথা ফাটিয়ে তাদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে, এবং তারা এই বর্তমান শাসক দলের হারমাত বাহিনী গুন্ডা বাহিনীর দল বুথ দখল করে তারা ছাপ্পা ভোট দিয়ে নিজেদের জয়যাত্রাকে তারা সহজ করে নিয়েছে। তার প্রতিবাদে আজ আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ এই রাজপথে এই কালকে যে ছাপ্পা ভোট হয়েছে তার ধিক্কার জানাই এবং তার আমরা প্রতিবাদ করছি। আমার নাম প্রদীপগোপাল দাস, 29 নম্বর। লিখিত অভিযোগ জানিয়েছিলেন আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। প্রশাসন বর্তমান শাসক দলের দলদাসে পরিণত হয়ে তারা নির্বিকারে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু ঘটনা দেখেছে, কোনো প্রতিবাদ তারা করেনি। আমাদের ভোট লুট করেছে তৃণমূল সরকার এবং সন্ত্রাস চালিয়েছে, আমাদের অনেক জায়গায় বিজেপির পোলিং এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের 12 ঘন্টা বন্ধ করা হয়েছে, তার জন্য আমাদের অবস্থা। গতকালকে কি প্রতিবাদ জানিয়েছিলেন? হ্যাঁ, আপনার নাম কি দিদি? আমার নাম আশি চক্রবর্তী। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।